নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, এই একটি গ্রহের জোরে এই চার রাশির জাতক ও জাতিকারা আগামী এক মাস দাপিয়ে বেড়াবে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সে সৌভাগ্যশালী চার রাশি, সেই রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তাই ভিডিওটি নাটেরে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশিক্রা। এই একটি গ্রহের জোরে যে চার রাশির কথা আমি বলতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা কিন্তু টানা এক মাস দাপিয়ে বেড়াবেন। অর্থাৎ আপনাদের জীবনে ধন সম্পত্তির দিক থেকে বলুন, মানসিক জোরের দিক থেকে বলুন, আর্থিক সমৃদ্ধির দিক থেকে বলুন, মানসিক শান্তির দিক থেকে বলুন, সমস্ত দিক থেকেই যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে। আমি কোনো গল্প কথা বলছি না, কারণ যে গ্রহটির কথা আমি বলবো, সেই গ্রহটি টানা এক বছর পর নিজের জায়গায় অর্থাৎ নিজের ঘরে প্রবেশ করেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বুঝতে পেরেছেন, গ্রহটি আর কেউ নয়, সেটি হচ্ছে রবি গ্রহ। এই রবি গ্রহ টানা এক বছর পর নিজের ঘরে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করেছে। আর যার সুবাদে যে চারটি রাশির কথা আমি বলতে চলেছি, সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আপনাদের জীবনে ধন সম্পত্তির দিক থেকে বলুন, মানসিক জোরের দিক থেকে বলুন, আর্থিক শ্রীবৃদ্ধির দিক থেকে বলুন, সমস্ত দিক থেকেই ডেভেলপমেন্ট আর ডেভেলপমেন্ট, টানা একটি মাস। তবে অনেকে রয়েছে যারা বলছেন যে আপনি যা বলছেন কিছুই তো মিলছে না, যাদের এই রকম কোনো প্রবলেম হচ্ছে, তাদেরকে আমি একটি কথাই বলবো, আপনারা আপনাদের বার্থ চার্টটা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আমাকে দেখাতে হবে না। আপনি আগে আপনার বার্থ চার্টটা কোথাও দেখিয়ে নিন, আপনার বার্থ চার্টে যদি গ্রহের অবস্থান শুভ অবস্থায় না থাকে, তাহলে কিন্তু এতটুকু ফল পাবেন না, আমি খুব দাবি নিয়ে বলছি। আর প্রচুর মানুষ রয়েছে যাদের এই কথাগুলো অনেকাংশে মিলিয়ে যাচ্ছে, আর টোটালটাই তো গ্রহের উপরে। তবে একটি কথা, যাদের মিলছে না তাদের ক্ষেত্রেই বলছি, সবসময় একই রকম সময় যায় না, আজ মিলছে না কাল অবশ্যই মিলবে। যখন আপনার জন্মছকের সাথে গ্রহের দশা অন্তর্দশা ক্লিক করে যাবে না, তখন ভিখারী ও রাজায় পরিণত হয়, আমি কোনো গল্প কথা বলছি না। তাই আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। এই নাম্বারে আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি আপনাদেরকে কি প্রসিডিওর রয়েছে সমস্তটাই জানিয়ে দেব। তাহলে আসুন জেনে নেওয়া যাক, কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি, যে রাশিগুলি এই রবি গ্রহের বলবত্তাতে আগামী একটি মাস দাপিয়ে বেড়াবে। প্রথম যে রাশির কথা বলবো, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই রবির পাওয়ারে আপনারা কিন্তু আগামী একটি মাস দাপিয়ে বেড়াবেন, আর এটি কনফার্ম। এই সময় আপনাদের অর্থনৈতিক স্থিতি বলুন ডেভেলপমেন্ট হবে, এই সময় মানসিক শান্তি আপনারা কিন্তু পাবেন, কারণ মানুষের যখন অর্থই হাতে থাকে না, তখন মানসিক শান্তিও চলে আসে। এই সময় আপনারা নতুন চাকরি পেতে চলেছেন, এর পাশাপাশি যে সমস্ত অর্থ আপনার পড়ে রয়েছে, সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসবেই আসবে। এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে চলেছে। যারা ব্যবসা করছেন, তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করবে।
এছাড়াও যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এই টানা একটি মাস আপনাদের কিন্তু সোনায় সোয়াগা হতে চলেছে। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে এই রবির পাওয়ারে আপনারাও কিন্তু টানা একটি মাস দাপিয়ে বেড়াবেন। অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে, আপনাদের জীবনে অর্থ বৃষ্টি হতে চলেছে। এই সময় আপনারা ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ অনেকাংশে করে ফেলবেন। এর পাশাপাশি এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। শুধু তাই নয়, এই সময় যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এছাড়াও যারা সরকারি চাকরি করছেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আসতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে এই টানা একটি মাস যথেষ্ট পরিমাণে অর্থনৈতিক দিক থেকে বলুন, মানসিক শান্তির দিক থেকে বলুন, শুভ হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই টানা একটি মাস অর্থনৈতিক দিক থেকে ডেভেলপমেন্ট করবেন। অর্থাৎ আপনাদের মানসিক শান্তির দিক বলুন, অর্থনৈতিক স্টেবিলিটির দিক বলুন, যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। এই সময় যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে। শুধু তাই নয়, যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন, যার দরুন এই সময় আপনাদের অর্থনৈতিক অবস্থার কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে এবং আপনারা মনের স্বাদ, মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই টানা একটি মাস এই রবির আশীর্বাদে বা রবির পাওয়ারে আপনাদেরও জয় জয়কার হতে চলেছে। এই সময় আপনাদের ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, যার দরুন না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ করে ফেলবেন। শুধু তাই নয়, যারা অনলাইন কোনো বিজনেস করছেন, অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আসতে চলেছে। এছাড়াও যারা গভর্নমেন্ট সার্ভিস করেন বা গভর্নমেন্ট টেন্ডার নেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের অর্থনৈতিক সিচুয়েশনের দিক থেকে ডেভেলপমেন্ট হবেই হবে এবং মানসিক শান্তির জায়গাটাও কিন্তু আপনারা পেতে চলেছেন। অর্থাৎ এক কথায় যদি বলা যায়, আপনাদের এই সময় যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হতে চলেছে টানা একটি মাস। আপনারা রেডি তো? তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।